কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট ফ্রান্সের প্যারিসের রিপাবলিক চত্বরে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন গুমঘুনের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করেছে বিএনপি ফ্রান্স শাখা অনুষ্ঠানের সাধারণ সম্পাদক এম এ তাহের পরিচালনায় সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্ব করেন এতে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম মিয়া হেনু মিয়া জালাল খান জুনায়েদ আহমেদ আহমেদ মালেক মমতাজা আলো তৌফিকা সায়েদ সহ অন্যরা এদিকে আরাফত রহমান কুকররুহের মাগফেরাত কামনা করে শোকসভা ও দোয়া মাহফিল করেছে যুবদল ফ্রান্স শাখা